নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মোহনবাগান সম্পর্কে, মানে মোহনবাগানের নতুন কোচ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা তোমাদের দেবো, তো মোহনবাগানের নতুন কোচ কে হতে চলেছে এইটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। তো দেখো বন্ধুরা, একাধিকবার অ্যান্টোনিও লোপেজ হাবাসের কিছু পোস্ট এবং মোহনবাগানের তরফ থেকেও কিছু পোস্ট কিন্তু ইঙ্গিত দিয়ে যাচ্ছিল যে হাবাস হয়তো কোচ থাকবে মোহনবাগানের। তবে বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে হাবাস যে কোচ থাকবে মোহনবাগানের সেইটা এখনও কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কনফার্ম নয়। তো ব্যাপারটা হচ্ছে, হাবাসের যেহেতু বয়স হয়েছে এবং বয়স হওয়ার থেকেও সবথেকে বড় কথা, হাবাস কিন্তু অসুস্থ এবং বর্তমানে মোহনবাগানের যথেষ্ট লম্বা সিজন কিন্তু রয়েছে, যেখানে কিন্তু মোহনবাগান আইএসএলের পাশাপাশি এসি টু এর মতো মঞ্চেও কিন্তু অংশ নিতে চলেছে, যেখানে কিন্তু কোচের স্ট্র্যাটেজি সবকিছুই নির্ভর করবে একটা দলকে জেতানোর পিছনে। এবং মোহনবাগানও চাইবে তার এক ভালো কিছু ফলাফল করে দেখাতে এই এসিএল টুতে। তো সেখানে যথেষ্ট শক্তিশালী ক্লাবরাও কিন্তু থাকবে, তাদের ক্ষেত্রে দাঁড়াতে হলে কোচের স্ট্র্যাটেজি কিন্তু মাস্ট। ভালো স্ট্র্যাটেজি হলে তবেই কিন্তু কোচ দাঁড় করাতে পারবে একটা টিমকে। তবে বন্ধুরা, হাবাস যে মোহনবাগানের কোচ থাকছে কিনা এখন অবধি এটা কিন্তু কনফার্ম হয়নি। হাবাসের সাথে বিশেষ করে এই আগামী 28 মে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা মিটিংয়ে বসতে চলেছে। হাবাসের সাথে সমস্ত ম্যানেজমেন্ট তারা কিন্তু একদম মিটিংয়ে বসতে চলেছে। তো সেই মিটিংয়ে কিন্তু আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসবে মোহনবাগান ম্যানেজমেন্ট যে হাবাস তিনি কোচ থাকবেন নাকি তিনি আবার টিডি হয়ে ফিরে যাবেন, এইটাই কিন্তু কথা। তো দেখা যাক, পরবর্তীকালে 28 তারিখের পর আপডেট আসবে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে যদি তোমরা এই দিকটাও বিবেচনা করে দেখো, হাবাস যদি অসুস্থ কিছুটা হলেও থাকে, মোহনবাগান ম্যানেজমেন্টের কখনোই উচিত হবে না হাবাসকে কোচ করা। সেক্ষেত্রে নতুন কোচ আনাটা কিন্তু বেটার হবে, কারণ সামনে লম্বা সিজন, সেটা আমি তোমাদেরকে আগেও জানালাম। তো সেক্ষেত্রে কিন্তু ভালো কোচ অবশ্যই দরকার, এবং হাবাস যদি মাঝপথে অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু একদমই দলের অবস্থা ঢিলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের নতুন কোচ নিয়োগ করা একদমই বাধ্যতামূলক হবে। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।